বেসরকারি উদ্যোগে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ নামে আরো একটি মেডিকেল কলেজ ত্রিপুরা চালু হতে যাচ্ছে 2024-25 শিক্ষাবর্ষ থেকে। ইতিমধ্যে রাজ্য সরকারের ছাড়পত্র নাকি তারা পেয়ে গেছেন, কেন্দ্রীয় সরকারের ছাড়পত্রের জন্য আবেদন জানানো হয়েছে। এই বিদ্যা ব্যবসা গ্রুপের ত্রিপুরা সেক্টরের এমডি মলয় পিঠ রবিবার পুরনো মোটরস্ট্যান্ড এলাকায় ত্রিপুরা হাতে কলমে শিক্ষা কেন্দ্র অফিসে এক সাংবাদিক সম্মেলনে তাদের এই উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, সোমবার এই কলেজের আনুষ্ঠানিক সূচনা করবেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রাম কাল আমাদের যে মেডিকেল কলেজের কাজ শুরু হয়েছে সেখানে আনুষ্ঠানিকভাবে শুভ কাজ শুরুর উদ্বোধন অনুষ্ঠিত হবে। এলাকার জনপ্রতিনিধি এবং ত্রিপুরা সরকারের ডেপুটি স্পিকার মাননীয় রামপ্রসাদ পাল মহাশয় এই উদ্বোধন করবেন। আমি আমাদের যে সমস্ত ইনস্টিটিউটগুলি পরিচালনা করি, অর্থাৎ ওয়েস্টবেঙ্গল বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় 2010-এর পর থেকে আমরা 60-টির মতো এডুকেশন ইনস্টিটিউট পরিচালনা করি। মেডিকেল কলেজ, প্যারামেডিকেল কলেজ, নার্সিং কলেজ, বিটেক কলেজ, পলিটেকনিক এবং ডিএড বিএড কলেজ। এই কলেজের অনেক সংখ্যক ছেলে মেয়ে ত্রিপুরা থেকে পাঠরত ছিলেন এবং ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন জায়গায় বর্তমানে কর্মরত। এখনও অনেক ছেলে মেয়ে আমাদের এই ইনস্টিটিউটগুলিতে পড়াশোনা করে।